কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি অনেক অজানা তথ্য আপনাদেরকে জানানোর জন্য। হিন্দু, হিন্দুত্ব ও আত্মনির্ভর ভারত, বর্তমান সময়ে এই সমস্ত কথাগুলি আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। তো চলুন আজকে জেনে নিই, এই যে আত্মনির্ভর ভারত, এই যে কথাটি, এটি কবে থেকে চালু হলো। হিন্দুত্বের দাবিদার হিসেবে মারাঠি স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট চিন্তাবিদ বিনায়ক দামোদর সাভারকরের নাম আমরা দেখতে পাই। লন্ডনে থাকাকালীন তিনি যুক্ত হন ভারতীয় স্বাধীনতা আন্দোলনে এবং পরে প্রতিষ্ঠা করেন অভিনব ভারত সোসাইটি। এরপর থেকে তিনি হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা হিসেবেই পরিচিত হয়ে ওঠেন। কিন্তু ঐতিহাসিক প্রমাণ অনুসারে দেখা যাচ্ছে যে হিন্দুত্ব এবং তার সঙ্গে আত্মনির্ভর ভারত গড়ার ভাবনা শুরু হয়েছিল তার আগেই, 1867 খ্রিস্টাব্দে কলকাতায় আয়োজিত হিন্দু মেলা থেকে। 1867 খ্রিস্টাব্দে আয়োজিত এই হিন্দু মেলার উদ্যোক্তা ছিলেন মূলত রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র। চৈত্র সংক্রান্তির দিন আয়োজিত হয়েছিল এই হিন্দু মেলা। এই মেলার উদ্দেশ্য ছিল বহুমুখী, যেমন প্রথম, ভারতীয় সংস্কৃতিকে বাঁচানো, দ্বিতীয়, দেশীয় ভাষা চর্চা, তৃতীয়, দেশাত্মবোধ জাগরণ, চতুর্থ, দেশীয় সাহিত্য ও দেশীয় প্রতীককে মর্যাদা দান, পঞ্চম, ভারতের ঐতিহ্য ও গৌরবকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং ষষ্ঠ এবং শেষ পয়েন্টটি হল শিক্ষিত যুবকদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করা। এই মেলা নেপথ্যে ছিল রাজেন্দ্রলাল মিত্রের লেখা একটি প্রবন্ধ, আর ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন এবং তার অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। দেবেন্দ্রনাথ পরিচালনা করতেন ব্রাহ্ম সমাজ, অন্যদিকে কেশবচন্দ্র সেন ছিলেন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক। 1865 খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলার 1272 বঙ্গাব্দ দেবেন্দ্রনাথ ঠাকুর পরিচালিত ব্রাহ্ম সমাজের সঙ্গে কেশবচন্দ্র সেন ও তার অনুগামীদের বিরোধ চরম আকার ধারণ করে, আর এর জেরে কেশবচন্দ্র সেন তার সম্পাদিত ইন্ডিয়ান মিরর পত্রিকার যাবতীয় কাগজপত্র নিজের বাড়িতে নিয়ে চলে যান। এই ঘটনায় ভীষণ দুঃখ পান দেবেন্দ্রনাথ, কিন্তু কেশবচন্দ্রের সঙ্গে বাগবিতণ্ডায় না গিয়ে ব্রাহ্ম সমাজের জন্য সাপ্তাহিক পত্রিকা ন্যাশনাল পেপার বের করার সিদ্ধান্ত নেন এবং এই পত্রিকার যাবতীয় খরচ তিনিই দেবেন বলে স্থির করেন। এরপর নবগোপাল মিত্রের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়। তাতে রাজনারায়ণ বসুর একটি প্রবন্ধ বেরিয়েছিল যার শিরোনাম ছিল প্রসপেক্টাস অফ সোসাইটি ফর দি প্রমোশন অফ ন্যাশনাল ফেলিং অ্যামং দ্য এডুকেশনাল নেটিভ বেঙ্গল। প্রবন্ধটির গুরুত্ব বিবেচনা করে এটি প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকার চৈত্র সংখ্যায়। প্রবন্ধটি ছিল রাজনারায়ণ বসুর লেখা মেদিনীপুরের জাতীয় গৌরব সম্পাদনী সভা এর জন্য অনুষ্ঠান পত্র। এভাবে প্রবন্ধটি আস্তে আস্তে গুরুত্ব পায় এবং ব্রাহ্ম সমাজের সম্পাদক উমেশচন্দ্র দত্ত প্রবন্ধটির বাংলা অনুবাদ করেন। আশুতোষ দেবের বেলগাছিয়া বাগানবাড়িতে এই মেলাটি অনুষ্ঠিত হয়। মেলার সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর, সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। দ্বিতীয় মেলা ওই একই জায়গাতেই অনুষ্ঠিত হয় 1868 খ্রিস্টাব্দের 11 এপ্রিল, অর্থাৎ বাংলার 30শে চৈত্র 1278, এবং দিনটি ছিল শনিবার। এই মেলায় ভারতের প্রথম সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা গাও ভারতের জয় গানটি এদেশের প্রথম জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়। জাতীয় জীবনে প্রতিটি দিকের সংগঠন ও সংস্কারের জন্য বাংলার মাটিতে এই ধরনের সম্মিলিত প্রচেষ্টা শুরু হয়েছিল বহু বছর আগে থেকেই। অন্যদিকে এক কথায় বলা যায়, এই হিন্দু মেলা এদেশে প্রস্তুত করেছিল স্বদেশী আন্দোলনের ভিত, তাই এই হিন্দু মেলা ভারতের ইতিহাসে এক বড় মাইলস্টোন। এমন আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের এই ভিডিওটি লাইক আর শেয়ার করুন। এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।